ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের ইতিহাস যেমন দীর্ঘ তেমনই জটিল ফিলিস্তিনের মধ্যে যে তিনটি অংশ গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গাজা পশ্চিম তীর্থ এবং জেরুজালেম আর এ মুহূর্তে ইসরায়েলের বিপরীতে গুরুত্বপূর্ণ দুই নাম হামাস ও হেসবুল্লা ইসরায়েল ফিলিস্তিন সংকটের একটা গুরুত্বপূর্ণ নাম জেরুজালেম আরবদের সাথে যুদ্ধে জিতে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে এবং পুরো জেরুজালেম শহরটিকে ইসরায়েলি রাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করে ফিলিস্তিনেরা জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে মনে করে যদিও সেটার আন্তর্জাতিক স্বীকৃতি বেশ কমই আছে তারা সবসময়ই বলে আসছে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ইসরায়েলও জেরুজালেমকে রাজধানী হিসেবে দাবি করে এবং দু সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর স্বীকৃতি দেন এর পরের বছর মার্কিন দূতাবাস তেলাবিফ থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়া হয় যেটা নিয়ে বেশ প্রতিক্রিয়া হয় ফিলিস্তিনিদের মধ্যে প্রাচীন এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কারণ ইসলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মীয় স্থাপনার অনেকগুলোই এ শহরে বিশেষত আলাকসা মসজিদ ছিল সবসময়ের বিরোধের কেন্দ্রে যেটা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত হলেও আলাকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে একটি জর্ডানি ফিলিস্তিনি ওয়াকফ প্রতিষ্ঠান ইসরায়েলিরা সেখানে যেতে পারলেও তাদের প্রার্থনা করা নিষিদ্ধ অবশ্য ইসরায়েলি নানাবিধ কর্মকাণ্ড প্রায়শই এ জায়গায় বিক্ষোভ সহিংসতার জন্ম দেয় ইসরায়েল মিশর এবং ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত গাজা উপত্যকা এটি একচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং মাত্র দশ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল অথচ সেই ছোট্ট অংশে প্রায় ২২ থেকে তেইশ লাখের মতো মানুষ বসবাস করে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এটাই উনিশশো সালে মিশর এই অঞ্চলের পরিচালনা শুরু করে উনিশশো সালে এর দখল নেয় ইসরায়েল ২০০৫ সালে সেখান থেকে নিজেদের সেনা ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহার করে নেয় ইসরায়েল তবে এখনও ইসরায়েল গাজা এবং এর উপকূলীয় এলাকার আকাশ সীমা নিয়ন্ত্রণ করে পাশাপাশি সীমান্ত দিয়ে কারা যাতায়াত করবে ও কী ধরনের পণ্য প্রবেশ করতে পারবে সেসব তদারকি করে একইভাবে ও গাজা সীমান্ত দিয়ে কারা প্রবেশ করবে তার নিয়ন্ত্রণ করে পশ্চিম তীর নামটি এসেছে মূলত জর্ডান নদীর পশ্চিম তীরের অংশ হওয়ার কারণে এর উত্তর দক্ষিণ ও পশ্চিম দিকে ইসরায়েল আর পূর্বে জর্ডান উনিশশো সালের যুদ্ধে এই অংশটিরও দখল নেয় ইসরায়েল উনিশশো সালের অস্ল চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন হলেও এই অংশকে পুরোপুরি ছাড়েনি ইসরায়েল ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ মনে করে তবে গত পঞ্চাশ বছরে ক্রমাগত এই অংশে বসতি বাড়িয়ে গেছে ইসরায়েল চুক্তি স্বাক্ষরের সময় পশ্চিম তীরে যেখানে এক লাখ দশ হাজারের মতো ইহুদি ছিল সে সংখ্যা এখন প্রায় ছয় থেকে সাত লাখ বিপরীতে ফিলিস্তিনি থাকে প্রায় আটাশ লাখ হামাস হচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী এবং একই সাথে রাজনৈতিক দল যারা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ করে এ গোষ্ঠীর জন্ম হয়েছিল প্রথম ইন্তিফাদা বা সংগ্রামের অংশ হিসেবে আশির দশকের শেষের দিকে মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে গাজা উপত্যকায় দু হাজার ছয় সালের নির্বাচনে রাজনৈতিক দল ফাতাহকে হারায় হামাসের প্রার্থীরা দু সালে ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে হামাস গোষ্ঠী এরপর থেকে গাজার ক্ষমতায় তারাই আছে এবং ইসরায়েলের সাথে বেশ কয়েকটি যুদ্ধ করেছে 2007 সাল থেকে ইসরায়েল এবং মিশর একজোট হয়ে গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে ইসরায়েল বলে সেটা নিরাপত্তার স্বার্থে করা হয়েছে তবে তাতে করে হামাসের বারবার রকেট হামলা বা রকেট নিক্ষেপ বন্ধ হয়নি ইসরায়েলে এবারের হামলার পেছনে ইরানের কথা বারবার উঠে আসছে কারণ হামাসের আর্থিক ও সামরিক সহায়তা আসে মূলত ইরান থেকে হামাসকে অস্ত্র ও প্রশিক্ষণও দেয় ইরান ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে বিশেষত এর সামরিক শাখাকে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এবছরই হামাসের একটি প্রতিনিধি দল রাশিয়া এবং সৌদি আরব সফর করেছে হামাস হামলা চালানোর পর থেকেই ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা সহিংসতার মাত্রা বেড়েছে ইসরায়েল লেবানন সীমান্তে আশির দশকের শুরুর দিকে হেজবুল্লা গঠন করেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস উদ্দেশ্য ছিল লেবাননে ইসলামিক আন্দোলনের প্রসার ও সেখানে হামলা করা ইসরায়েলিদের সাথে লড়াই মূলত শিয়া মুসলিমদের নিয়ে গঠন হয় হেজবুল্লাহ হেজবুল্লাহ ইসরায়েলের সাথে সবচেয়ে বড় আকারের যুদ্ধ করেছে দুই সালে চৌত্রিশ দিনের সে যুদ্ধে লেবাননের এক হাজার বেশি মানুষের মৃত্যু হয় যাদের বেশিরভাগ ছিল সাধারণ নাগরিক বিপরীতে ইসরায়েলে মৃত্যু হয়েছিল একশো জনের যাদের বেশিরভাগই ছিল সেনা এরপর থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে গেছে গোষ্ঠীটি দুই সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুন্নি বিদ্রোহীদের মোকাবেলায় হেজবুল্লাকে নিয়োগের পর থেকে তাদের সামরিক সক্ষমতা বেড়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল ইসরায়েলসহ বেশিরভাগ পশ্চিমা দেশ নিষিদ্ধ করেছে এই গোষ্ঠীকে